আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাজ ব্লগ ইন আয়ারল্যান্ড। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে আরহাম আরদিনকে নাস্তা করানো, কারণ উইকডেজগুলোতে দেখা যায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আরহামের স্কুল থাকে 9টা থেকে 12টা। আর আরহাম এখন প্রি স্কুলে যাচ্ছে, আরহামের প্রি স্কুলের এটা সেকেন্ড ইয়ার। সামনের বছর থেকে আরহাম জুনিয়র ইনফ্যান্টে যাবে, অর্থাৎ ওর গ্র্যাজুয়েশন হয়ে যাবে সামনের বছর। গ্র্যাজুয়েট হয়ে সে জুনিয়র ইনফ্যান্টে যাবে। তো এই বছরটা আরহামের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আরহামের ও যেন স্কুলে রেগুলার হয়, ওর স্কুলের বিহেভিয়ারটা ডেভেলপ করা সব কিছু ওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বাচ্চাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, একাডেমিক কিছু গুরুত্বপূর্ণ হওয়া মানে হচ্ছে মাদের উপর দিয়ে প্রেশার যাওয়া, যেমনটা আমার উপর দিয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 2টা বাচ্চাকে একা হাতে উঠানো, ওদেরকে একা হাতে নাস্তা করানো, আবার 2টা বাচ্চাকে একা হাতে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, যে কী রকমের একটা হেডেক! এটা একমাত্র যে করে কাজগুলো সে জানে। আর এই সব প্রসেসের মধ্যে দিয়ে আসলে দেখা যায় যে খুব টাইম ম্যানেজমেন্ট করে চলতে হয়। সময় যদি একটু নির্বিশ হয়ে যায় তাহলে আসলে একেবারেই আমি কোনো কিছু আর সময় ঠিক মতো করতে পারি না। আর আরহামকে স্কুলে দিয়ে আসতে 1 মিনিটের 2 মিনিটের মতো হাঁটা, কারণ স্কুলটা জাস্ট আমাদের 3টা বিল্ডিং পরেই, একেবারে বাসার কাছে। স্কুল থেকে দিয়ে আসার পর আরদিন আমার সাথে বাসায় থাকে, সেই সময়টাতে আমি বেশিরভাগ সময় পড়াশোনা করি বা আরদিনকে খাওয়াই বা দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে ফেলি। আরহাম স্কুল থেকে এসে বলছে সে চিকেন মোমোস খাবে, তো আমি এখন চিকেন মোমোস বানানোর একটু প্রিপারেশন নিচ্ছি। আর সেই সাথে ভাবলাম আপনাদের সাথে আমি একটা প্রোডাক্টের রিভিউ দেই, যে প্রোডাক্টটা ছাড়া আমার দৈনন্দিন রান্নাঘরের কোনো কাজ করাই সম্ভব না। সেটা হচ্ছে টাওয়ার ব্র্যান্ডের এই 3-in-1 হ্যান্ড ব্লেন্ডারটা। এটা হচ্ছে একটা 3-in-1 ব্লেন্ডার সেট। এটার মধ্যে এরকম একটা কাটার আছে, আরেকটা হচ্ছে হুইস্ক আছে, আরেকটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার আছে। আমি বাকি 2টা অন্য একদিন দেখাবো, তবে এটা সবচেয়ে বেশি দেখাতে চাচ্ছি কারণ রান্নাঘরে সময় নষ্ট হয় সবচেয়ে বেশি কাটাকুটি করতে গেলে। আর বিদেশের মতো জায়গায় যেখানে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই, সেই জায়গাতে এটা অনেক হেল্পফুল। এই বোলটার ভিতরে এই কাটারটাকে বসিয়ে নিয়ে যে কোনো যত শক্ত সবজি হোক না কেন আপনি যদি দিয়ে দেন তাহলে খুব সুন্দর করে কাট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন গাজরগুলোকে প্রথমে আমি ছোট ছোট চাঙ্কস করে কেটে এই বোলটার ভেতরে বা ব্লেন্ডারটার ভেতরে দিয়ে দিয়েছি, এবং জাস্ট 2-3টা ঘূর্ণির পরই কিন্তু এই গাজরটা একেবারে ছোট ছোট কুচি কুচি হয়ে কেটে গেছে। এরকম করে যদি আমি কাটতে যেতাম তাহলে কিন্তু আমার অনেক সময় নষ্ট হতো। সো সময় বাঁচানোর জন্য কেউ যদি সবজি কাটতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ধরনের যে 3-in-1 কাটারগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন। এটাকে ফুড মিক্সারও বলা হয় অনেক সময়। এই যে ধনে পাতা কাঁচামরিচ পর্যন্ত কিন্তু আমার কাটার প্রয়োজন হয় না, সব কিছুকে একসাথে দিয়ে দিলে খুব সুন্দর একেবারে ছোট ছোট টুকরো হয়ে কেটে যায়। আর এটা পরিষ্কার করতে এত সুবিধা, কারণ এই ব্লেডটাকে আপনি আলাদা করে ব্লেডটাকে আলাদা ধুতে পারবেন, এবং এই যে ব্লেন্ডারের বোলটা আছে এই বোলটাকেও আপনি আলাদা ধুয়ে নিতে পারবেন। কে যেন একবার আমাকে জিজ্ঞেস করেছিল অনেক দিন আগে, 2-3টা কমেন্টই এসেছিল ব্লেন্ডার রিভিউ নিয়ে, সময়ের অভাবে আসলে আমি বলতে পারছিলাম না। তবে আমি অবশ্যই সাজেস্ট করব, এটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার আসলেই আর অন্য কোনো কিছু মানে লাগবে না ব্যবহার করা, কারণ এত বেশি হেল্পফুল এটা। আমি এটার মধ্যে মুরগির মাংস কিমা করি, এবং এই যে আমি এখন কিমা করলাম দেখতেই পারছেন কিমাটা এত সুন্দর আর এত মিহি হয়েছে। আমার জন্য এটা খুবই হেল্পফুল, কারণ আমাকে এখানে সাহায্য করার কেউ নেই, কাটাকুটি করে দেওয়ার কেউ নেই, আর কাটাকুটি করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই সময়টা বাঁচানোর জন্য আপনারা এই ধরনের যেই 3-in-1 ফুড প্রসেসর বা কাটারগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন। আর এটার সাথে আরও 2টাও আছে, হ্যান্ড হুইস্কও আছে এবং সেই সাথে হ্যান্ড ব্লেন্ডারও আছে, তো এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে টাওয়ার ব্র্যান্ডটা। টাওয়ার ব্র্যান্ডের অন্যান্য প্রোডাক্টসও আমার কাছে সবসময় ভালো লাগে, আর এটা একটা ভালোই নাম করা ব্র্যান্ড এবং প্রাইসটাও রিজনেবল, খুব বেশি এক্সপেন্সিভ না। তো সেই জন্য টাওয়ার ব্র্যান্ডের এটা আপনারা কিনে ট্রাই করে দেখতে পারেন। এই যে চিকেন মোমোস বানানোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি, বয়লার সিস্টেম করে তো চিকেন মোমোসটা বানাতে হয়। বাচ্চারা যখন অন্য কিছু খেতে চায় না, তখন হেলদি খাবার হিসেবে কিন্তু চিকেন মোমোসটা আপনারা মেক করতে পারেন, কারণ এটার মধ্যে চিকেন যাচ্ছে, ভেজিটেবলস যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি ওরা ভাত যদি না খায়, ফ্রুটস যদি না খায়, তাহলে চিকেন মোমোসটা ওদের খাওয়াতে। আর হামার দিনের মধ্যে 8 দিন কিন্তু একেবারেই ভাত খেতে চায় না, খাওয়া দাওয়া নিয়ে এমনিতেও জ্বালাতন করে, তবে ভাতটাও একদম পছন্দ করে না। আর আমিও ফোর্স করি না, কারণ ভাতের মধ্যে কার্বোহাইড্রেট ছাড়া কিছুই নেই, আর কার্বোহাইড্রেট শুধু শরীরকে মোটা করে। আর আমার কাছে বাচ্চা মোটা হওয়া ইম্পর্টেন্ট না, বাচ্চা সুস্থ থাকা ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ ওর যেই বয়স অনুযায়ী যেই ওয়েটে থাকার কথা সেই ওয়েটে আছে। সো আপনার বাচ্চার যদি বয়স অনুযায়ী যেই স্বাস্থ্য ওজন ওর হওয়ার দরকার সেটা যদি থাকে, তাহলে টেনশন করবেন না। মোটা হওয়াটা কিন্তু মেইন না, সুস্থ টাকাটা মেন। দিনে যদি 5 পোর্শন ফ্রুটস খায়, ডেইরি প্রোডাক্টস, ডিম দুধ খাচ্ছে, বাচ্চা যদি খেলাধুলা করছে, মানসিকভাবে সুস্থ থাকে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার বাচ্চাদের জন্য। তো আমি বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে সেই জন্য সেইভাবে প্রেশার দিই না যে মানে চামচ ভরে খিচুড়ি ওদের মুখে ঠেসে ঠেসে খাওয়াতে হবে, এটা কোনো কিছু কোনো ব্যাপার না। তারা যদি ফ্রুটস খায়, তারা যদি ডেইরি প্রোডাক্টস খায়, তারা যদি ভালো যে সুষম খাদ্যগুলো আছে সেগুলো যদি ওদের ডায়েটে আমি ইনক্লুড করতে পারি, তাহলে অন্য কিছু নিয়ে যাতাযাতি করার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। বাচ্চারা এমনিতেও খুব সেন্সিটিভ, ওদের যখন একটা বয়সসীমা চলে আসে তখন কিন্তু ওরা খুব চুজি হয়ে যায় খাবারের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি ট্রাই করি যেই সব খাবারগুলো একটু ইউনিক, কিন্তু সেই যেই খাবারগুলোর মধ্যে ভেজিটেবলস ইনক্লুড করতে পারবো আমি বা ফ্রুটস ইনক্লুড করতে পারবো, সেই খাবারগুলোই ওদেরকে ইউনিকভাবে আমি খাওয়ানোর চেষ্টা করি। বাচ্চাদের খাওয়ানোর পর এখন আবার দুপুরের খাবারের প্রিপারেশন নিচ্ছি। মানে ওরা ভাত না খেলেও তো দেখা যায় আমার ভাত খেতে হয়, সপ্তাহে একদিন অন্ততপক্ষে আমার ভাত না খেলে আমার মানে মন শান্তি পাওয়া যায় না। যাই হোক, তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে আমি এখানে ভাতটা রাইস কুকারে কীভাবে রান্না করি, বা রাইস কুকারে রান্না করলে কি ভাত নরম হয়ে যায় কি না। আসলে রাইস কুকারে রান্নার বিষয়টা হচ্ছে রাইস কুকারে চাল অনুযায়ী বুঝে পানিটা দিতে হয়। দেখা যায় পাতিলে রান্না বসালে সাধারণত আমরা পানিটা বেশি দেই, কারণ সেটা ঠিকা দিয়ে পরে পানিটা ফেলে দেওয়া হয় যখন ভাতটা নরম হয়ে যায়। কিন্তু রাইস কুকারে পানিটা অটোমেটিক্যালি শুকিয়ে কিন্তু যে ভাতের মাড়টা থাকে সেটা ভাতের মধ্যে থেকে যায়, সেটা শুকিয়ে ভাতটা সিদ্ধ হয়। তো সেই জন্য ভাতের চালটা আসলে কতটুকু সময়ে সিদ্ধ হবে সেই পরিমাপে বুঝে পানিটা দিতে হয়, নয়তো ভাতটা আবার দেখা যায় নরম হয়ে যায়। আর রাইস কুকারের ভাত আসলে অ্যাভয়েড করাটাই উচিত, কারণ রাইস কুকারের ভাতে তো কার্বোহাইড্রেট মানে একেবারে সবচেয়ে বেশি থাকে, কারণ মাড়টা সহ খাওয়া হয়ে যায় আমাদের। তো সেই জন্য দেখা যায় রাইস কুকারের ভাতটা, যারা ওয়েট লস করতে চান তারা রাইস কুকারের ভাতটা অ্যাভয়েড করলেই ভালো। আজকে আপনাদের সাথে আমি মজার একটা রেসিপি শেয়ার করব, তবে এই রেসিপিটা হচ্ছে যারা দেশের বাহিরে থাকে, আই হোপ তাদের জন্য অনেক উপকারে আসবে। আর যারা বাংলাদেশে থাকেন তারা যদি কখনো এটা পেয়ে থাকেন তাহলে তো এভাবে রান্না করে খেতে পারবেন। সেটা হচ্ছে কোরেট, এটা সবাই অনেকে দেখেছে, এটাকে জুকিনিও বলে। তো ফার্স্ট অফ অল হচ্ছে অনেকে কোরেট আর জুকিনি এই দুইটার মধ্যে প্যাচকোচ লাগায় যে দুইটাকে আলাদা জিনিস কিনা, দুইটা কিন্তু আলাদা জিনিস না, এটাকে আবার সামার স্কোয়াশও বলা হয়। কোরেটটা হচ্ছে ব্রিটিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে সেই সব কান্ট্রি এবং ফ্রেঞ্চ সাইডে কোরেট বলে, এবং জুকিনিটা বলে হচ্ছে আমেরিকান স্পিকিং ইংলিশ যে কান্ট্রিগুলো আছে সেই দেশে এটাকে এই নামে ডাকে। বা জিনিসটা আসলে একই, এটা কোনো আলাদা পার্থক্যের কিছু না। তো এটা দেখানোর কারণ হচ্ছে গিয়ে যে এইটা খেতে একেবারে অবিকল বাংলাদেশি আমাদের যে লাউ আছে সেই লাউয়ের মতো। আমরা যারা দেশের বাইরে থাকি আমরা জানি যে বিদেশে লাউ কিনতে গেলে কত চড়া দামে কিনতে হয়, তাও সেই সব বিশেষ করে আয়ারল্যান্ডে যে লাউগুলো এই মুহূর্তে আসে সেগুলো কিন্তু সব ইটালি থেকে আসে, ইটালিতে যে লাউয়ের চাষ হয় সেখান থেকে আসে, বাংলাদেশ থেকে কিন্তু আমরা পাই না। তো সেই ক্ষেত্রে দেশি যে লাউটা আছে সেটা কিন্তু অনেক মিস করি, আর ভেজালের কথা তো বাদই দিলাম। তো সেই ক্ষেত্রে এই সবজিটা আমি একবার রান্না করে খেয়েছি, নিজে থেকেই একদিন ভাবলাম যে এভাবে রান্না করে দেখি কেমন লাগে।
পরবর্তীতে আমি এত মজা পেয়েছি, আমার কাছে বিন্দু পরিমাণে মনে হয়নি যে এটা আমি লাউ খাচ্ছি না। বিশেষ করে আমি রান্না করার পর কয়েকজনকে খাইয়েছিলাম, তো সবার একটাই কথা, কেউ বিশ্বাসই করেনি যে এটা লাউ না। একটা লাউ খেতে রান্নার পর যেরকম স্বাদ হয়, দেখতে যেরকম হয়, এটা একেবারে অবিকল সেম, একই রকম দেখতে। আর বলা যেতে পারে যে লাউয়ের দুঃসম্পর্কের ব্রিটিশ কাজিন, আমাদের দেশি লাউয়ের দুঃসম্পর্কের একটা ব্রিটিশ কাজিন হচ্ছে এটা। তো আমরা যেহেতু দেশের বাইরে থাকি, লাউয়ের কাজিনকেই এখন খেতে হবে, কী আর করার। তো আপনারা যারা দেশের বাইরে থাকেন এভাবে এটাকে খেতে পারেন। তো এটা প্রথমে এটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপর খোসা ছাড়ানোর পর এটার থেকে এক ধরনের একটা কষের মতো বের হয়। তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আমি একটু হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি সবসময় এটাকে ধুয়ে নেই। এখন এটাকে আপনারা যে কোনোভাবে লাউয়ের রেসিপি, যেভাবে একেবারে অবিকল লাউয়ের রেসিপির মতো করে রান্না করতে পারেন, মসুর ডাল দিয়ে লাউ ডাল রান্না করা যায়, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কমন যে রেসিপি আছে লাউয়ের, সেটা আমি রান্না করব। এবং রান্নার একেবারে শেষে আপনারা দেখতে পারবেন যে লাউয়ের যেরকম একটা ফেস হয় রান্নার পর, অবিকল একেবারে বোঝার কায়দা নেই যে এটা আমি লাউ রান্না করিনি, এটা এই জুকিনি বা কর্গেট রান্না করেছি। তো এটাকে প্রথমে আমি এরকম যে ছোট ছোট কিউব চাঙ্কস আছে, চাঙ্কস করে কেটে নিচ্ছি। লাউ রান্না করার যে সাধারণ রেসিপি আছে সেই রেসিপিতেই আমি আজকে রান্না করছি। তারপর আমি আমারটা দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি। প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। এর মধ্যে আমি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আস্ত 2-3টার মতো জিরা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে খোসা ছাড়ানো গুঁড়া যে চিংড়িটা আছে সেই চিংড়িটা নিয়েছি। চিংড়ির সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভুনে চিংড়িটাকে একটু রান্না করে নিচ্ছি। যখন চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে সেই পর্যায়ে আমার যে কেটে রাখা লাউগুলো আছে সবগুলো লাউ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে লাউয়ের সাথে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের যে পেঁয়াজ চিংড়ির যে ভুনাটা আছে সেটাকে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু হালকা সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 15-20 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি চুলায়। লাউটা থেকে, মানে লাউ তো না, মানে জুকিনি বলা যায়, এটা থেকে অটোমেটিক্যালি পানি বের হবে এবং পানি বের হয়ে এটা সেদ্ধ হবে। আর এক্সট্রা যে পানি দিলাম সেটা দেওয়ার কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পানিটা শুকিয়ে একটু থিক হয়ে যায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা কিন্তু একটু পানি পানি ঝোলঝোল হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে তখন, সেই জন্য আমি একটু অল্প একটু এক্সট্রা পানি দিয়ে দিয়েছি। রান্নার মাঝে ঢাকনা উঠিয়ে আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই যে 10-15 মিনিট পর এটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আপনারাই দেখে বলেন এটাকে দেখে কোনোভাবে মনে হচ্ছে যে এটা লাউ না। শুধু দেখতেই না, খাবারটা খেতেও কিন্তু লাউয়ের মতোই মজার। সো একেবারে শেষ পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা ছাড়া আমার মনে হয় যে ভালো লাগবে না, বা একটা যে ঘ্রাণ ধনে পাতা থেকে আসে সেটা কিন্তু রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেয়। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে খুব ভালো লাগে ধনে পাতা দিলে। এই যে আমার রান্না হয়ে গেছে, মজাদার, কি বলবো, লাউই তো বলবো, তাই না, লাউ চিংড়ি রান্না। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর রেসিপিটা যদি আপনাদের উপকারী লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্লিজ সবার সাথে শেয়ার করবেন, শেয়ার করলে তো আরেকজন দেখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।